চলে এসেছি তোমাদের প্রিয় রিয়াল সাজেশান এক্সপার্ট চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয় হল মাধ্যমিক দু হাজার কুড়ির প্রতিবেদনের সাজেশান যে পাঁচটি প্রতিবেদন তৈরি করলে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাব সেই পাঁচটি প্রতিবেদন আমি এখনই বলতে চলেছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে যাতে প্রতিবেদনের কোনো প্রশ্নটাই মিস না হয়ে যায় তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আমরা শুরু করে দিই আজকের আলোচ্য বিষয় আমাদের আলোচ্য বিষয় হল মাধ্যমিক দু হাজার কুড়ির প্রতিবেদন সাজেশান প্রতিবেদন প্রথম প্রতিবেদন হলো প্লাস্টিক প্লাস্টিক ব্যবহার বর্জন বিষয়ে প্লাস্টিক ব্যবহার বর্জন বিষয়ে সংবাদপত্রের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো আমরা জানি যে বর্তমানে প্লাস্টিক পরিবেশের দূষণের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর তাই বন্ধুরা বর্তমান পৃথিবী যে সংকটের মুখে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস্টিক বর্জন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে প্লাস্টিক ব্যবহার বর্জন বিষয়ে সংবাদপত্রের উপযুক্ত একটি প্রতিবেদন রচনা করো দ্বিতীয় যে প্রতিবেদন যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আরও রিপিট করছি আরও একবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো বর্তমানে এই মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের একেবারে না অবস্থা তাই এই মূল্যবৃদ্ধি বিষয়ে প্রতিবেদন আসার সম্ভাবনা প্রবল তৃতীয় যে প্রতিবেদনটি বলতে চলেছি অতীব গুরুত্বপূর্ণ দু হাজার কুড়ি সালের জন্য তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে তৃতীয় নম্বর তিন নম্বর যে প্রতিবেদনটি হল জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষ এর যে প্রতিবাদ সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষদের যে প্রতিবাদ সে বিষয়ে সংবাদপত্রের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো চতুর্থ যে প্রশ্ন চতুর্থ যে প্রতিবেদন সেটি হলো তোমার এলাকায় পাঠাগার স্থাপন অর্থাৎ লাইব্রেরি স্থাপন আমরা জানি বইয়ের বিকল্প নেই অর্থাৎ বই সকলেরই প্রয়োজন তাই তোমার এলাকায় পাঠাগার স্থাপন অথবা সবুজায়ন বৃদ্ধির বিষয়ে সবুজায়ন বৃদ্ধির বিষয়ে স্থানীয় মানুষের মানুষের উদ্যোগ উদ্যোগ বিষয়ে প্রতিবেদন রচনা করো তোমার এলাকায় পাঠাগার স্থাপন বা সবুজায়ন বৃদ্ধি বিষয়ে স্থানীয় মানুষের উদ্যোগ বিষয়ে প্রতিবেদন রচনা করো আরো একবার রিপিট করছি বন্ধুরা তোমার এলাকায় পাঠাগার স্থাপন বা সবুজায়ন বৃদ্ধি বিষয়ে স্থানীয় মানুষের উদ্যোগ বিষয়ে প্রতিবেদন রচনা করো পঞ্চম যে প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ সেটি হল তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন অরণ্য যা পরিবেশ এবং আমাদের পক্ষে অতি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য তাই তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন বা এলাকায় রক্তদান শিবির রক্ত হল মহদ্দান রক্তদান মহদান তাই তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন এটি সেপারেটলি অর্থাৎ আলাদাভাবে আসতে পারে আরও একটা আছে যে তোমার এলাকায় রক্তদান শিবির আয়োজন বিষয়ে সংবাদপত্রের উপযুক্ত একটি প্রতিবেদন রচনা করো বন্ধুরা পাঁচটি প্রতিবেদন বলা হলো প্রথম আমি প্রথম থেকে আবারও বলছি প্লাস্টিক ব্যবহার বর্জন বিষয়ে প্রতিবেদন রচনা করো প্লাস্টিক ব্যবহার বর্জন বিষয়ে প্রতিবেদন রচনা করো দুই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এ বিষয়ে সংবাদপত্রের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো তৃতীয় জলাভূমি ভরাট ও সবুজ সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ এ বিষয়ে প্রতিবেদন রচনা করো চতুর্থ যেটা আসছে তোমার এলাকায় পাঠাগার স্থাপন অথবা সবুজায়ন বৃদ্ধি বিষয়ে স্থানীয় মানুষের উদ্যোগ বিষয়ে প্রতিবেদন রচনা করো পঞ্চম অর্থাৎ পাঁচ নম্বর যে প্রতিবেদন তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন বা তোমার এলাকায় রক্তদান শিবিরের আয়োজন বিষয়ে প্রতিবেদন রচনা করো বন্ধুরা আমি এই প্রতিবেদনের যে সাজেশান দু হাজার কুড়ির প্রতিবেদনের যে সাজেশান সেই সাজেশানের পেপারটি একবার ক্যামেরার সামনে দেখাচ্ছি প্রত্যেকে একটু দেখবে মনোযোগ সহকারে ভালো আর বাকি যে বিষয় এই সাজেশান অবশ্যই পিডিএফের মাধ্যমে ভিডিওর নিচে থেকে তোমরা পেয়ে যাবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবে ততক্ষণে ভালো থাকবে আর পরীক্ষার জন্য সকলের জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ